টোলের উপসাদা সাদাটা যেটা অরিজিনালটা আমি আগে আপনার আগে যে ভিডিও করছেন সেটা দেখাইছিলাম, দেখেন তাজা মাছের পেটটা একবারে ফ্রেশ থাকবে আপনার ভালোর মধ্যে। এটা সবজি ভুনা দুটোটা খাওয়া যাবে, তবে ভুনা খাওয়ার জন্য বেশি ভালো। এখন হলো ভালো শুটকির মধ্যে, আর একটা হলো দামি মাছের মধ্যে লাক্কা শুটকি। কালারটা দেখেন লাল কালার, লালচে একটা ভাব আছে। এটা হলো টলার শুটকি। আর কাস্টমারকে বলতেছে এটা একবারে শুকনা, কাস্টমার আর অতগুলো চিন্তা করতেছে না, হ্যাঁ এটা একবারে শুকনা। কিসের কারণে শুকনা? ফ্রিজিং করার কারণে, এটা আইস হয়ে যাওয়ার কারণে। হে গাইস, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য একটি স্পেশাল ভিডিও নিয়ে এসেছি। এই দোকান থেকে আমি 5 মাস আগে একটি ভিডিও দিয়েছি, আপনারা অনেক সাড়া দিয়েছেন। আজকে আমি চলে আসলাম হচ্ছে রিয়াজ ভাইয়ের শুটকির দোকানে। তো বন্ধুরা, শুরুতে বলে রাখি রিয়াজ ভাইয়ের শুটকির দোকান কোথায়। এটা হচ্ছে মধ্যম রিয়াজুদ্দিন বাজার, চট্টগ্রামে আসলে আপনারা এই দোকানটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই দোকানে আসলে আপনারা অরিজিনাল সব ধরনের শুটকি পেয়ে যাবেন। লইট্টা ফাঁসা থেকে শুরু করে যে যে প্রকারের অরিজিনাল শুটকিগুলো হয়ে থাকে, একবার অরিজিনাল শুটকিগুলো আপনারা এই দোকানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, যারা নতুন আছেন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেবেন। তো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এটা হলো সোনা দিয়ে জাতীয় শুরু শুটকি, যেটা সেটা তো এই শুরু শুটকির মধ্যে। এটা হলো সবজি বুনা যারা খায়, আচ্ছা এটা তাদের জন্য ভালো, ঠিক আছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে ঢাকার লোকেরা বুনা খায়, তো এই শুটকিটা একটু ঘ্রাণ থাকে। এই ঘ্রাণটার কারণে অনেকজনে বলে যে শুটকি একটু গন্ধ হয়েছে। আসলে গন্ধ না, এটা হলো শুটকির ঘ্রাণের কারণে হয় যদি জাতি ছুরি হয়। এটা হলো এই সোনাদের জাতি ছুরি, চোখটা ছোটো থাকবে, মাথাটা চিকন থাকবে, এই ঘেড়ি মেয়েদের পাথরটা, বুঝছেন। আবার প্যাকেটের কথাটা আসতে পারে, যে আপনি কিছুক্ষণ আগে বললেন লোটটা শুটকির প্যাকেট করাটা ভালো না, এখন ছুরি শুটকির প্যাকেট দেখাচ্ছেন। কারণ ছুরি শুটকি প্যাকেট হলেও এটা ছুরি শুটকি দেখা যাচ্ছে, এই মাছটা আপনার ফাঁক করে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে ভিতরে কী আছে না আছে দেখা যাচ্ছে, বড় প্যাকেটগুলো সমস্যা, হ্যাঁ এই জন্য। আর ছোটো মাছ হলে আপনার এটা দেখা যায় না যে আসলে উপরে কী আছে ভিতরে কী আছে, এটা তো দেখা যাচ্ছে, ঠিক আছে। এই দেখেন ভিতরে কী আছে, এটা ফাঁক করে দেখা যায়। তো এখন কত হলো, এই যে সোনা দিয়ে জাতি ছুরির মধ্যেও মাঝে মধ্যে কমপ্লেন কেন আসে, কারণ এই শুটকিটা একটু মিষ্টি ধরনের হয়, অনেকজনে আবার এটা সবজির সাথে খাওয়ার কারণে গন্ধর কারণে সেটা সে পছন্দ করে না। এই জন্য যারা ভুনা খায় তাদের জন্য সোনা দিয়ার ছুরি শুটকি না নিয়ে একটা বড় ছুরি শুটকি আছে, যেটা দেশির মধ্যে যেমন এটা। এই শুটকিটার মধ্যে আবার দুইটা প্রকার হয়, একটা হলো টলার ছুরি আর একটা হলো বড় ছুরি। তো টলার ছুরি শুটকি যেটা, এটা আবার এটার মতো ব্যাটার না, মানে ওই কোয়ালিটিটা এটার মধ্যে। ওইটা আমি দেখাচ্ছি আপনাকে, এটা হলো বড় ছুরি। এই শুটকিটা আপনার মাছটা কালার থাকবে সাদা কালার, প্রেস থাকবে, চোখটা প্রেস থাকবে, চোখটা একটু লম্বা ধরনের থাকবে, ঠিক আছে। আর যেটা আপনার টলার ছুরি শুটকি, এই যেটা টলারের মাছ, এটা কালারটা একটু লাল কালার থাকবে, হালকা একটু লালচে ভাব থাকবে, হ্যাঁ। এটা হলো টলার ছুরি শুটকি, ঠিক আছে। পেটের একটু ফাটা থাকবে, এটা হলো টলার ছুরি শুটকি। এই শুটকিটা হইল, এই শুটকিটা এই শুটকিটা দেখতে প্রায় সেম, কিন্তু দামের মধ্যে পার্থক্য আছে এবং টেস্টের মধ্যে পার্থক্য আছে। এটা হলো বড় ছুরি, এটা হলো টলার ছুরি। তো বড় ছুরিটার বৈশিষ্ট্য হলো কি, এটা শুটকিটা বিভিন্ন রকম অন্যরকম গন্ধ হবে না। বোনার জন্য 5 ক্যালাস, সবজির জন্য সবজি খাওয়া যায়, তবে ওইটার মতো ঘ্রাণ হবে না। যেমন সোনা দিয়ে জাতি ছুরিটা যে ঘ্রাণ হয়, ওই ঘ্রাণটা এটার মধ্যে হবে না। আবার এই ঘ্রাণটা অনেকজনে পছন্দ করে, আবার সবাই পছন্দ করে না। ঢাকার লোকেরা বিশেষ করে এটাই বিশেষ করে, চিটাঙ্গের লোকেরা পছন্দ করে, কিন্তু বাইরের লোকেরা বিশেষ করে বড় ছুরিটাই পছন্দ করে, কারণ এটা একটু বুনা খাওয়ার জন্য ঠিক আছে। তার মধ্যে এই শুটকিগুলোর মধ্যে আবার একটা আছে পাকিস্তানি শুটি, যেটা আমাদের দেশি না। পাকিস্তানি ছুরি শুটকিগুলো চিনবেন কীভাবে, চোখটা নষ্ট হয়ে যাবে। পাকিস্তানি ছুরির চোখ থাকবে না, দেশি ছুরি শুটকির চোখ তাজা থাকবে, চোখটা ফ্রেশ থাকবে, ঠিক আছে। মাথাটা ফ্রেশ থাকবে, কালারটা সাদা কালার থাকবে। আর পাকিস্তানি শুটকি কালার থাকবে লাল, আবার চোখটা থাকবে ঠিক, চোখ থাকবে না, চোখ নষ্ট হয়ে যাবে। এটা পাকিস্তানির মধ্যে আপনার গোটা। এই শুটকির মধ্যে আবার দেখেন এগুলো কতগুলো শুটকি, এখানের মধ্যে আপনার প্যাকেটটা যদি খুলতে যায় তাহলে এখানে ভিতরে অনেকগুলো ভেজাল পাওয়া যাবে, ঠিক আছে। এই জন্য এটাও প্যাকেট করা, এতগুলো মাল প্যাকেট করা না নেওয়া। যেমন অল্প ছোটো প্যাকেট, এই প্যাকেটটা আপনার খুলি দেখা যাচ্ছে এখানের মধ্যে কী আছে, ভিতরে কী আছে দেখা যাচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু দেখার সুযোগ নেই, এই জন্য এই মাছটার মধ্যে ভেজাল থাকে প্যাকেটের মধ্যে, প্যাকেটের মধ্যে এটা সমস্যা। তার মধ্যে আছে যে পাকিস্তানের মধ্যে একটা ফাড়া শুটকি থাকে অনেক বড়, অনেক কাস্টমার অনেক বড় শুটকি খোঁজে, তো দেখা গেলো এই ফাড়া শুটকিটা নিয়ে নেই। এই দেখেন এই শুটকিটার মাথা দেখেন, মাথা চলে গেছে, ঠিক আছে, এবং মাছটা ফাড়া থাকবে এইভাবে। এটা হলো লবণ ছাড়া, ঠিক আছে, কিন্তু পাকিস্তানি আমাদের দেশি না। আর আমাদের দেশির মধ্যে একটা ফাড়া শুটকি আছে, এই যে এটা, এই শুটকিটা আপনার ফাড়া শুটকি আমাদের দেশি ঠিক, কিন্তু এই শুটকি যদি দোকানদার যদি বিশ্বস্ত হয় তাহলে ওনার কাছ থেকে নিতে পারবো, কিন্তু এই শুটকিটার মধ্যে আবার ভেজালও আছে। এটা লবণ দিয়ে মাছ হলে মাছটার পেট নরম থাকবে এবং মাছটা একটু ভিজা ড্রাই টাইপের থাকবে, এরকম ড্রাই থাকবে না, এটা লবণ ছাড়া, কিন্তু এই শুটকির মধ্যে ভেজাল আছে। এই জন্য পরামর্শ মতো আমার মধ্যে এ গোটা ছুরি শুটকি, বোর্ডার ছুরি শুটকির মধ্যে এই গোটা ছুরি শুটকিটা বেটার, মানে সবজি বোনা দুটোটা খাওয়া যায়, কিন্তু বোনার জন্য বেশি ভালো, সবজি বেশি গ্রাম হয় না এই জন্য মোটামুটি ভালো, কিন্তু সব বোনার জন্য সবচেয়ে বেটার। আর এটার মধ্যে যদি আপনি বড় সাইজ নেন, এইটার মধ্যে এই বড় ছুরি শুটকির মধ্যে বড় সাইজের ছুরি শুটকি আছে, এই দেখেন
আমি আপনাকে আরও অনেকগুলো কোয়ালিটি আছে, ওগুলো দেখাইতে গেলে মাথায় আসবে না, এই জন্য আমি কয়েকটা দেখাচ্ছি, ঠিক আছে। এইটাও বড় সুরি শুটকি দেখেন, এই যে মাথার মাথাটা প্রেস আছে, ঠিক আছে, সাদা কালার, ঠিক আছে, এবং গোস্তটা এটা মোটা, এটা হলো সাইজ বড়, এটা একবার বিগ সাইজ বড় সুরির মধ্যে। আবার এটা হলো পুরাতন, পুরাতনটা চিনবেন কীভাবে, পুরাতন এবং টলার সুরি, এটা হলো যে দেখেন এই লাল কালার, এই কালারটা দেখেন লাল কালার, লালচে একটা ভাব আছে, এটা হলো টলার সুরি শুটকি। তো এই বড়র মধ্যে নিতে চাইলে আপনার ভালোর মধ্যে এটা সবজি বুনা দুটা খাওয়া যাবে, তবে বুনা খাওয়ার জন্য বেশি ভালো। এই শুটকি হলে বর্তমানে কেজি হলো 1000 টাকা বড় সাইজটা, আর এই বড় সাইজের মধ্যে যেটা আপনাকে বড় শুটকি বলতেছে এটা 1350 টাকা বর্তমান রেট। তারপরে আসেন এই যে এটা মিডিয়াম সাইজ বড় ছুরির মধ্যে, মাছ সেম, কোয়ালিটি সেম, সাইজ বাট সাইজ একটু মিডিয়াম, এই সাইজটা পড়বে আপনার বর্তমান রেট 1050 টাকা। তারপর এর চেয়ে ছোটো এক সাইজ আছে, ওটা কেজি 800 টাকা। তারপরে আসেন এই এটা তো বলছি আপনার 1000 টাকা, এটা হলো আপনার টলার ছুরি, এই টলার ছুরি মিডিয়াম সাইজ, এটা পড়বে আপনার 800 টাকা, বুঝছেন। তারপর আছে এই পাকিস্তানি ছুরি, এগুলো কেজি হলো আপনার 450 টাকা, 450 টাকা পাকিস্তানি ছুরি বড়টা পারা, এটা হলো 600 টাকা, 600 টাকা। আর সোনা দিয়ে জাতি ছুরি যেটা বলছি সবজি বুনা দোনোটা খাওয়ার জন্য, প্রথম যে শুটকির কথা বলছিলাম, এই শুটকি বর্তমানে এই সাইজটাও চলতেছে 1400 টাকা, 1400 টাকা। আর এখন অফ সিজন, তো তার কারণে শুটকির দামটা বেশি, বুঝছেন। এটা হলো মিডিয়াম সাইজ, এটার মধ্যে আর একটু বড় সাইজ নিলে আপনার 1500-1600 টাকা বাজেট করতে হবে, আরও কমবে, হ্যাঁ অবশ্যই কমবে। এখন তো সিজন না, এখন একবার অফ সিজন, জুন মাস হলো একবার অফ সিজন, আপনার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তখন হলো শুটকির সিজন। তো এই শুটকিটা এখন বর্তমানের মধ্যে ওই যে বললাম যেটা, এটার কম্পিলিং ওটা যে একটু গ্রান বেশির কারণে অনেকজন পছন্দ করে না, এই জন্য যারা বুনা খায় তাদের জন্য আমি মনে করি বড় শুটকিটাই বেটার। এই যে এটা, এটা কোনো গন্ধ থাকবে না, এটা হলো রূপসাদা সাদাটা যেটা অরিজিনালটা, আমি আগের আপনার আগে যে ভিডিও করছেন সেটা দেখাইছিলাম, দেখেন তাজা মাছের পেটটা একবারে ফ্রেশ থাকবে, যেটা আপনার পোঁচা মাছ ওই মাছটার পেটটা পচে যাবে, এবং মাছের কালারটা এরকম অরিজিনাল কাঠা কালার থাকবে না, কাঠা দেখা যাবে না, ওটা মাছ লবণ দেওয়া হলে লবণে জ্বালাই ফেলবে। এটা হলো ফ্রেশ শুটকি এবং শুকনাটা একবার শুকনা যেটা ড্রাই, আর এটা এটাও ফ্রেশ শুটকি রূপসাদা মাছ ফ্রেশ, দেখছেন, কিন্তু মাছটা আর একটু শুকাবে, হালকা শুকাবে, ঠিক আছে। আর এটা হলো দুটোটা হলো বড় সাইজ রূপসাদা সাদাটার মধ্যে, আর এটা হলো একটু মিডিয়াম সাইজ রূপসাদাটার মধ্যে, এটা ফ্রেশ মাছ, দেখছেন ফ্রেশ মাছ, কিন্তু সাইজটা হলো মিডিয়াম। এখন কত হইলো, এটাও শুকনো, এটাও শুকনো, এটা একটু লুজ, ঠিক আছে। এখন এই মাছটার প্রাইসের সাথে এটার প্রাইসের সাথে অনেক একটা ডিফারেন্স আছে, ঠিক আছে। এটা আপনার বর্তমান বাজারের মধ্যে কাঁচা মাছের দাম বেশি, তো বর্তমান জুন মাসের মধ্যে কাঁচা মাছ 1100 টাকা চলতেছে, যার কারণে শুটকির দাম এটাও বর্তমানে চলতেছে 3000 টাকা। যেমন আমার আগের ভিডিওর মধ্যে বলছিলাম এটাও 2800-3000 টাকা বলছিলাম, বর্তমানে এটা চলতেছে 3500 টাকা বড় সাইজটা, মিডিয়াম সাইজটা চলতেছে 3300 টাকা রূপসাদা একবার শুকনাটা। এখন কত হলো, কেউ কেউ বলে 2500-2600 টাকার মধ্যে রূপসাদা সাদা ফ্রেশ পাওয়া যায়, এখন অফ সিজনের মধ্যে, সিজনের মধ্যে তো আরও কম পাওয়া যায়, কক্সবাজারে সেল হয়, কক্সবাজারে তো 1800 টাকা সেল করে দেখতেছি। কিন্তু এরা কী করে, এই যে রূপসাদাটা একটু নরম রূপসাদাগুলোকে আপনার ফ্রিজিং করে রাখে। আচ্ছা, এখন আর একটা প্রসেস, মানে মানুষ কাস্টমার ধোকা খাওয়ার অনেক রকমের রাস্তা বাইর করছে, যেমন এই যে, যেমন এই মাছটা আপনার নরম না, এখানে লুজ না, রাইট, এই মাছটা আপনার এখন যদি আমি ফ্রিজে ঢুকাই দিই, তাহলে ফ্রিজে ঢুকাই দেওয়ার কারণে মাছটা একবার হার্ড শুকনো থাকে, কিন্তু দোকানদার কাস্টমারকে বলতেছে এটা একবারে শুকনো, কাস্টমার আর অতগুলো চিন্তা করতেছে না, হ্যাঁ এটা একবারে শুকনো, কিসের কারণে শুকনো, ফ্রিজিং করার কারণে, এটা আইস হয়ে যাওয়ার কারণে। আর যখন এটা বাসায় নেওয়ার পরে যখন খোলে, খোলার পর দেখা যায় মাছটা আস্তে আস্তে ওই যে ফ্রিজিং ছাড়ি দেওয়ার পরে ঘাম বাইরে দিচ্ছে, পানি ছাড়ি দেয়, তখন মাছটা নরম হয়ে যায়। তো এরকম মধ্যে অনেক কাস্টমার এভাবে ধোকা খায়, ধরেন এই মাছটা আপনার 5টা কতটুকু হয়েছে, আপনি 4টা দেখেন কতটুকু হয়েছে, দেখেন 4টা কেজি 750 গ্রাম, বাট একে সাইজের মাছ আমি বড় সাইজ রূপসাদা, এখান থেকে আপনার কয়টা, এখানে কয়টা, 4টা না, আমি 4টা রূপসাদা আপনাকে ওজন করে দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। এই দেখেন 580 গ্রাম, 580 গ্রাম, আর হলো আপনার 750 গ্রাম, তাহলে ডিফারেন্স হয়ে গেলে কত, প্রায় 200 গ্রামের মতো কী হয়ে গেছে, পার্থক্য হয়ে গেছে ওজনের মধ্যে। তো এটা আপনার 200 গ্রাম যদি ওইখানে যোগ করেন, দেখা গেলো যে আপনার কেজিতে 500-600-700 টাকা কম রাখা কোনো ব্যাপার না। তো বিষয়টা হলো এরকম, আর তাজা মাছ তো বুঝেছি, তাজা মাছটা বিশেষ করে এটা খেয়াল করলে বোঝা যায়, এটাও তাজা মাছ, এটাও তাজা মাছ, এটা একটু ভিজা থাকার কারণে ওয়াইটটা বেশি, এটা একটু শুকনো থাকার কারণে ওয়াইটটা কম, এই জন্য ঘাটতিটা ওইখানে। আর রূপসাদার মধ্যে যেটা আর একটা চাইনিজ রূপসাদা আছে, রূপসাদার মধ্যে 3টা প্রকার হয়, কালো, সাদা, চাইনিজ। চাইনিজটাও মাছ ভালো, এই যে চাইনিজটা, এটা হলো বড় সাইজ, এটাও আর একটু শুকাবে, এটা চাইনিজটা, এটাও চলতেছে প্রায় ধরেন এখন বর্তমানের মধ্যে চলতেছে আপনার 3200 টাকা, যেটা প্রায় শুকনা মাছ আর কি, যেটা ড্রাই ফিশ। আর যেটা একটু লুজ আছে, নরম আছে, যেমন এটা, এটা কেজি ধরা যাবে আপনার 2800 টাকা, কিন্তু মাছটা আরও একটু শুকাবে, ঠিক আছে। তো এই শুটকিগুলো অনেকজনে ফ্রিজের মধ্যে রাখে,
আবার আপনাকে ছুরি শুটকি বললাম যেগুলা অনেক সময় ছুরি শুটকিও আপনার নরম মাছ নরম ছুরি শুটকি কি করে ফ্রিজিং করে রাখি দেয় ফ্রিজিং করে বাইর করে কাস্টমারকে দেয় বলা যায় এটা আমরা এক নাম্বার শুটকি বিদ এই জন্য আমরা ফ্রিজে ঢুকে রাখছি আসলে এমন না ওই শুটকিটা একটু নরম থাকে কারণ অনেক শুটকি কী করে ফ্রিজের মধ্যে ঢুকে রাখে আর অনেকজনে হ্যাঁ ভালো শুটকিও রাখে রাখে না যে এমন না ভালো শুটকিও ফ্রিজের মধ্যে রাখে রাখে না যে এমন না রাখে কিন্তু বেশিরভাগ দোকানদার এভাবেই রাখে যে মাছটা একটু নরম বা একটু কোয়ালিটি নুনমাল হলে ওটা ফ্রিজিং করিয়ে রাখে তারপর বিক্রি করে আমরা মাছ রাখি কোলেস্টোরের মধ্যে এখানে আমাদের দোকানে সুর জন্য রাখি আর বাকি মাল কোলেস্টোরে রাখা হয় এখন দোকানদারও কোনো কাস্টমারও নেওয়ার পরে ওটা সংগ্রহ করবে ফ্রিজে সংগ্রহ করবে মাছটা নষ্ট হবে না এখন হলো ভালো শুটকির মধ্যে আর একটা হলো দামি মাছের মধ্যে লাক্কা শুটকি এই শুটকিটাও ভেজাল পড়ে আমি যেগুলো ভেজাল পড়ে ওগুলোই আপনাকে বলে দিচ্ছি আর কি ঠিক আছে এই লাক্কা শুটকির পরিচয় হলো একটা দুইটা পাঁচটা মাছটা মোট দশটা মাছ থাকবে দুই পাশে ঠিক আছে এখানে পাঁচটা এখানে পাঁচটা আর লেজাটা ফাঁক থাকবে এই যে দেখেন লেজার দিকে এই লেজাটা ফাঁক থাকবে ঠিক আছে আর এখানে দাঁত থাকবে না এটা আমি আপনি আগে ভিডিও করছেন সেখানে দেখাইছিলাম এখানে পাঁচটা পাঁচটা দশটা মাছ থাকবে এবং দেশি মাছের কালারটায় পেটটা একটু কালো ধরনের থাকবে এবং গাদিটা এরকম সাদা থাক কালো থাকবে একটু কালো কালো থাকবে আর যেটা ওমানি মাছ এখন নাই বর্তমানে আগের ভিডিওর মধ্যে আমি আপনাকে দেখাইছিলাম একটা ওমানি লাক্কাও হয় যেখানে একটা পাথর থাকে এই জায়গার মধ্যে একটা পাথর থাকে দেখাইছিলাম হ্যাঁ ওইটা হলো ওমানি লাক্কা আমাদের দেশি না আর একটা হলো যেটা লাক্কা বলি চালাই আসলে লাক্কা না এটা এমনিতে বেশি ভেজাল এইখানে চারটা দেখেন একটা দুইটা তিনটা চারটা এরকম চারটা চারটা আটটা মোচ থাকবে লেজও পাক থাকবে দাঁতও থাকবে না সব কিছু ঠিক আছে শুধু বাট একটা মোচ কম থাকার কারণে এটা হলো তাল্লা ঠিক আছে এই তাল্লার লাক্ষার মধ্যে ডিফারেন্স এখন অফ সিজন তো লাক্ষা শুটকি আগে ছিল 3,3200 টাকা এখন বর্তমানে এই বড়ো লাক্ষা চলতেছে 3,500-3,700 টাকা ঠিক আছে আর আপনার তাল্লা চলতেছে বর্তমানে 2,200-2,500 টাকা কিন্তু আগে ছিল কত 1,600-1,700-1,800 টাকা এভাবে বিক্রি করছি সিজনের মধ্যে এখন অফ সিজন তো দাম বেশি আবার আরও পরে আরও কমবে আশা করা যায় ইনশাল্লাহ এটা হলো আপনার সাবা সুরমা বলে অরিজিনাল সুরমা একটা মাইটা সুরমা বলে আর একটা হলো ফাতা মাইটা বলে আর কি ঠিক আছে কিন্তু ঢাকার লোকেরা এটা সুরমা নামে পরিচিত এর নাম হলো সাবা করি মূল নাম সাবা করি কিন্তু অরিজিনাল মাছের নাম সাবা করি কিন্তু সুরমা নামে পরিচিত তো এই সুরমা মাছের মধ্যে এটা হলো তাজা মাছ ফ্রেশ মাছ আমি দেখাইছিলাম আগের ভিডিও আপনাকে বললাম এই যে পেট তাজা থাকবে পেট যেটা পড়ে যাবে সেটা হবে আপনার পচা মাছ ঠিক আছে এই সুরমা শুটকিটা ভুনার জন্য ভালো খারাপ না এটা চিকন ঘন কাটা নেই সবগুলা গোস্ত এটা হলো ফ্রেশ মাছ এটা লবণ উঠে গেছে দেখছেন এই লবণ উঠে গেছে এটা হলো লবণ দিয়া সুরমা আর এটা হলো লবণ ছাড়াই লবণ ছাড়া মাছের কালারটা দেখছেন তাজা কালার হ্যাঁ এই দুটার মধ্যে ডিফারেন্স হলো এটা বর্তমান চলতেছে রেট 1,050 টাকা আর এটা চলতেছে আপনার কেজি 700 টাকা 700 টাকা তার মধ্যে এগুলার মধ্যে যদি আবার এটার মধ্যে যদি শুকনো না হয় যদি নরম হয় ভিজা হয় তাহলে আপনার কেজিটা আরও 200-300 টাকা কম হবে কারণ এটা আপনার শুকনার উপরে ডিপেন্ড করবে মাছটা হোয়াইট কমে গেলে এটা আমার পাত্তা হয় তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করে দেবেন তো বন্ধুরা আজকে আমি রিয়াজ ভাই শুটকি দোকান থেকে আপনাদেরকে বিভিন্ন ধরনের শুটকি দেখালাম তাছাড়াও ওনাদের কাছে অনেক ধরনের শুটকি আছে আমরা ভিডিও সংক্ষিপ্ততার কারণে অনেক শুটকি দেখাতে পারিনি তো বন্ধুরা যারা রিয়াজ ভাই শুটকি দোকান থেকে শুটকি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা রিয়াজ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আসবেন অথবা আপনারা চাইলে কুরিয়ার মাধ্যমে নিতে পারেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে আশা ব্যক্ত করে শেষ করছি আজকের ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম